আজকে শুনলাম বাজারটা খানিকটা বাড়লো। হ্যাঁ, বাজার অনেক বেশি, বাজার প্রচন্ড বেশি, 600-700 টাকা মনে বেশি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলমান পরিস্থিতিতে পেঁয়াজের বাজার অস্থির, বাড়লো পেঁয়াজের দাম। আমরা আছি দর্শক বাবনার কোথায়, এটা হলো তোমার সাতিয়া ঐতিহ্যবাহী সাতিয়া পাবনা ধুলাউড়ির হাট, ঐতিহ্যবাহী পাবনা সাতিয়া ধুলাউড়ি হাটে আছে দর্শক, দেখতে পাচ্ছেন। আর আপনারা জানেন যে প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, হয়তো বা ভিডিওটা ক্লিয়ার হবে না আর সাউন্ডটা হয়তো ক্লিয়ার হবে না, আপনি একটু শুনে নেবেন। কাকা কি অবস্থা, কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আছি ভালো। আচ্ছা, আজকে সকাল থেকে বৃষ্টি, হাটে তো আমদানি শুরুতে একেবারে কম ছিল। হ্যাঁ, বৃষ্টি কম ছিল, তার বাদেও মানে আসি অনেক দূর থেকে, অনেক দূর থেকে আসি, এসে মালটা কিনলাম, ওইভাবে মালটা কিনলাম। আচ্ছা, আজকে শুনলাম বাজারটা খানিকটা বাড়লো। হ্যাঁ, বাজার অনেক বেশি, বাজার প্রচন্ড বেশি, 600-700 টাকা মনে বেশি। গত 3 দিনে ব্যবধানে 600-700 টাকা বেড়েছে। আচ্ছা, এই যে বাজারটা বাড়লো, অনেকে বলতেছে ইন্ডিয়া থেকে পেঁয়াজ বন্ধ, এর কারণে বাড়লো নাকি প্রতিকূল আবহাওয়া দেশে খারাপ, না চলমান পরিস্থিতির জন্য পেঁয়াজের দাম বাড়লো? এখন এই পেঁয়াজের চাহিদা খুব খুব চাহিদা, চাহিদার জন্য দামটা বাড়লো, ঠিক আছে, চাহিদার জন্য দামটা বাড়লো, যে আমদানি কম গায়ক বেশি, যার ফলে দামটা বাড়া গেল। মানে ইন্ডিয়ান দেন কত আসতেছে না আসতে আমার দেহিটাই না, আমরা দেশি পেঁয়াজ কিনি, দেশি পেঁয়াজ বিক্রি করি। এই যে পেঁয়াজটা আপনি কিনলেন, এটা কেমন দামে আজকে কিনলেন? 4700 টাকা কিনলাম, 4700। আচ্ছা আচ্ছা, আর একটু জানতে চাইবো আজকে সর্বনিম্ন সর্বোচ্চ পেঁয়াজের বাজার কেমন? ওই মানে 46-47, 47-47, এর মধ্যে কিনে বেচা শেষ হয়েছে। সরকার পরিবর্তন হইলো, আর এরা যদি নিয়ে আসে তাহলে হয়তো দাম টাম কমতে পারে, তাছাড়া তো হয়তো কমার সম্ভাবনা নাই। আচ্ছা, সব মিলে আপনারা কি আভাস পাচ্ছেন পেঁয়াজের বাজার বাড়বে না কমবে? পেঁয়াজের বাজার বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা বেশিরভাগ, যেহেতু নতুন পেঁয়াজ আমাদের দেশি পণ্য নাই, যেটা সব আগে যে আবাদ হতো সেটাই, অনেক দেরি হবে, মানে এর উপর তো নির্ভর, কৃষকের ঘরে যা আছে এটাই নির্ভর, সম্ভবত কমার সম্ভাবনা নাই। দর্শক যেমনটি জানছিলেন, আমরা কিন্তু পেঁয়াজের পাইকারি মার্কেট এই মুহূর্তে আছি, আর দেখতে পাচ্ছেন এখানে দেশি পেঁয়াজ কিন্তু আজকে সর্বনিম্ন 4600 থেকে শুরু হয়ে সর্বোচ্চ 4800 টাকা মন পর্যন্ত ব্যবসা বিক্রি হচ্ছে। তাছাড়া দর্শক, এখানে যারা স্থানীয় ব্যাপারী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে চলমান পরিস্থিতির কারণে কিছু পেঁয়াজের দাম বেড়েছে, তাছাড়া ইন্ডিয়া থেকে পেঁয়াজ বন্ধের কারণে কিছু পেঁয়াজের দাম বেড়েছে। আর একটা ঘটনা দর্শক, পেঁয়াজের বাজার কিন্তু অটোমেটিক বেড়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে, সব মিলে পেঁয়াজের আমদানি বাড়লে হয়তো বা পেঁয়াজের বাজারদর একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া স্বাভাবিক বাজারে পেঁয়াজের বাজার 4600 থেকে শুরু করে 4800 টাকা আজকে চলমান বাজার। এই ছিল আপনার আজকে সর্বশেষ আপডেট, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।